অনূর্ধ্ব 23 জাতীয় ফুটবল দলে ডাক পেয়ে দেশে এসেছিলেন ইংল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি ফুটবলার ইউসুফ জুলকারনাইন হক। যুব দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর হাতে পান বাংলাদেশি পাসপোর্ট। মূল দলে জায়গা পেয়ে এএফসি অনূর্ধ্ব 23 এশিয়া কাপের বাছাই পর্বে খেলতে উজবেকিস্তান যান ইউসুফ হক। প্রথম ম্যাচে কুয়েতের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ইউসুফ। এতে কোচের মন জয় করে উজবেকিস্তানের বিরুদ্ধে পরের ম্যাচে মূল দলে জায়গা করে নেন। সব মিলিয়ে 45 মিনিট খেলার সুযোগ পেলেও এই সময়ের মধ্যেই গতি, ড্রিবলিং আর পাসিংয়ে নিজের প্রতিভার প্রমাণ দেন ইংল্যান্ডের তৃতীয় স্তরের লিগে খেলা এই ফুটবলার। উজবেকিস্তান থেকে দেশে ফিরে পূর্বপুরুষের শহর সিলেটে চলে যান ইউসুফ। পরের দুই সপ্তাহ সিলেট শহরের গোলাপবাগ এবং সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রামের বাড়িতে অবস্থান করেন উদীয়মান এই ফুটবলার। আত্মীয় পরিজনদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি চ্যারিটি ফুটবল ম্যাচ সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। তাকে ঘিরে গোলাপবাগ এলাকায় ফুটবল প্রেমী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়। আমরা আশা করি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অনেকদিন খেলবেন সিলেটের এই প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন হক। এবং সিলেটে অবস্থানকালে পুরো সময়টা উপভোগ করেছেন বলে স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ইউসুফ। I was stay with my family, talk to my daddy, she's been through a lot, so I always want to keep make sure that I make the most of it because I didn't see my dad unfortunately before he passed away, so yeah, I just take rest, just enjoy time with my family, and yeah, I have great people around me. সিলেট থেকে ইংল্যান্ডে ফিরে গেছেন ইউসুফ জুলকারনাইন হক। বাংলাদেশের যে কোনো পর্যায়ের জাতীয় দলে ডাক পেলে আবারও দেশে আসবেন ইংল্যান্ডের ইপসউইচ টাউন ক্লাবের এই ফুটবলার। It's definitely going to be Bangladesh national team. Like, now that I'm playing for 23, you always want more. I always want to become better, get to another level. And there's so many Beshi Bala players in national team, I say. So, I want to be one of those players as well that I can be play with alongside them, win games, get success. And that's, I think that's my next target. I'm always working.